বিশালাকার মহাবিশ্ব ছোট বড় অনেক বস্তু নিয়ে গঠিত হয়েছে, তবে বস্তুগুলো মহাবিশ্বের আকারের তুলনায় অতি নগণ্য। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই সকল বস্তুর মধ্যে সবচেয়ে ছোট বস্তুটি কি, যা পরমাণুর আকারের চেয়েও ছোট কিন্তু ছড়িয়ে রয়েছে পুরো মহাবিশ্বে। ফেরমি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরি বা ফার্মি ল্যাবের গবেষক ডন লিংকন এই প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন। শিকাগোর ফার্মি ল্যাবে বিশেষ ধরনের এক পরীক্ষার ব্যবস্থা করেন তিনি। পরীক্ষা শেষে তিনি জানান, ভরের দিক দিয়ে এই মহাবিশ্বের সবচেয়ে ছোট বস্তুটি হল নিউট্রিনো, তবে এর ভর এতটাই কম যে আমাদের কাছে থাকা ভর পরিমাপের যন্ত্রগুলোর পক্ষে তা পরিমাপ করা প্রায় অসম্ভব। মহাবিশ্বে খুঁজে পাওয়া ক্ষুদ্র কণাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ফোটন, আর ভরের দিক দিয়ে এর চেয়েও ক্ষুদ্র কণা নিউট্রিনোর পরিমাণ মহাবিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। নিউট্রিনো কণাগুলো মহাবিশ্বে প্রায় আলোর গতিতে ছুটে চলে এবং কোনো বাধা এর গতিপথ বদলাতে পারে না। এরা সব সময় সোজা পথে সামনের দিকে এগিয়ে চলে এবং সামনে চলে আসা যে কোনো বস্তুকে ভেদ করে চলে যায়। এমনকি সেকেন্ডে কয়েক ট্রিলিয়ন নিউট্রিনো কণা আমাদের শরীর ভেদ করে বের হয়ে চলে যাচ্ছে, তবে এরা এতটাই ক্ষুদ্র যে শরীরের কোনো প্রভাব পড়ে না। আমরা জানি কোনো পরমাণুর অত্যাবশ্যকীয় একটি উপাদান ইলেকট্রনের ভর প্রায় শূন্য, যা একটি নিউটনের কণার চেয়ে 5,00,000 গুণ ভারী। সুতরাং এত কম ভরের বস্তুর ভর পরিমাপ করা প্রায় অসম্ভব। তাই মহাবিশ্বে পাওয়া যে কোনো বস্তুর চেয়ে এই নিউটনের ভর সবচেয়ে কম। আর আকারের দিক দিয়ে মহাবিশ্বের সবচেয়ে ছোট বস্তুটি হল কোয়ার্ক। এটি এক প্রকার প্রাথমিক কণা এবং পদার্থের মৌলিক উপাদান। দুই বা তার চেয়ে বেশি সংখ্যক কোয়ার্ক সংযুক্ত হয়ে গঠন করে হ্যাড্রন। দুটি হ্যাড্রন কণার উদাহরণ হল প্রোটন ও নিউট্রন। সুতরাং পরমাণুর গঠন উপাদান প্রোটন বা নিউট্রনকে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্র যে মৌলিক কণা পাওয়া যাবে তা হল কোয়ার্ক। এই কোয়ার্কের রয়েছে বৈদ্যুতিক চার্জ, ভর, আকার, ঘূর্ণনের ক্ষমতা ইত্যাদি। আকারে একটি কোয়ার্ক কণা একটি প্রোটন কণার 10^-4 গুণ, অর্থাৎ একটি কোয়ার্কের আকার হল একটি প্রোটনের আকারের 1000 ভাগের 1 ভাগ। সুতরাং মহাবিশ্বের ক্ষুদ্রতম ভরের মৌলিক কণা নিউট্রিনো আর ক্ষুদ্রতম আকারের মৌলিক কণা হল কোয়ার্ক। মহাকাশ বিষয়ক নানা অজানা রহস্য নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।